ठाकुर के प्रणाम करते और जीवे प्रेम करे जन से ईश्वर से कर्मता करते खानिक विलम्ब हो আপনারা সবাই জানেন যে পঞ্চায়েত হলো গ্রামের উন্নয়নের আসল হাতিয়ার সোপান। গ্রামের উন্নয়ন সে রাস্তাঘাটের উন্নয়ন বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, রোগ প্রতিষেধ অভিযান বলুন, আইসিডিএস এর সেন্টার বলুন, সবকিছু পরিচালিত হয় পঞ্চায়েতের মাধ্যমে। 1978 প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, 1987 সংবিধানের 72তম সংশোধনী এনে পঞ্চায়েতকে তৃতীয় সরকারের আখ্যা দেওয়া হয়। আগে এমপিরা করত ভারত সরকার, বিধায়করা করত রাজ্যের সরকার, আর ত্রিস্তর পঞ্চায়েতকে 87 সালের পরে তৃতীয় সরকারের মর্যাদা দেওয়া হয়। আপনারা জানেন যে সমস্ত গ্রামোন্নয়নের কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয়। গ্রামে শান্তি শৃঙ্খলা, ধর্মকর্ম, খেলা মেলা, মন্দির প্রতিষ্ঠান, আইসিডিএস এর সেন্টার, শিশু শিক্ষা কেন্দ্র, মিড ডে মিল, রোগ প্রতিষেধ অভিযান, ইমুনাইজেশন, পোলিও খাওয়ানো থেকে কোভিড এর ভ্যাকসিন প্রদান, সব কাজই পঞ্চায়েত করে। আর এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকারে আসার পরে নন্দীগ্রামে না লড়লে আর আমি না সামনে থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়া হতো না। ইনি আসার পরে ইনার এত খিদা, ইনি সর্বভোগ, পাঠাগারের কমিটি চাই, ভাই ভাই সঙ্গ চাই, শীতলা মাতার মন্দির কমিটি চাই, শ্মশান কমিটিও চাই, কোন জায়গা ছাড়বে না, সর্বভোগ। কি সুন্দর দেখুন বলে মুকুল বিজেপির এমএলএ। আপনারা কুমড়ো দেখেছেন না বাইরে ভিতরে? বলছে বিধানসভার ভিতরে মুকুল বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূল। 213টা সিট নিয়ে জিতেছে, তাও তার এমএলএ চাই। আপনি 2-4টে পঞ্চায়েত জিতিয়ে দেন, বিডিও কে, আইসি কে, পুলিশ কে, গুন্ডা কে লাগিয়ে দিবে, ভেঙিয়ে নিয়ে আয়, প্রথমে টাইট কর মিথ্যাকেশদের, তারপরে ভাঙিয়ে নিয়ে চলে আয়, সব খাবে, দিদিমণি সব চাই। তাই 2013 সালে ধরে ফেলেছিলেন হাওড়ার বাসিন্দা, পশ্চিমবাংলার আরেক বীরাঙ্গনা লড়াকু আইএস মীরা পান্ডে। তিনি লড়েছিলেন, ইলেকশন কমিশনার ছিলেন স্টেটের, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ওই চটিপোড়া পুলিশ, ক্যাডার পুলিশ, রাস্তার ট্রাক থেকে পয়সা তোলা পুলিশ, মোটরসাইকেল আটকে জরিমানা আদায় করা পুলিশ, তৃণমূলের সবাই লোক জোগাড় করা পুলিশ, সেই পুলিশকে বিরত রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের ব্যবস্থা মীরা পান্ডে মহোদয়া করেছিলেন, তাকে সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। তাই 13-তে কিছুটা হলেও ভোট হয়েছে। আর 18 সালে নিজের কৃতদাস স্টেট ইলেকশন কমিশন কমিশনার বসিয়ে মমতা ব্যানার্জির দল 100% পঞ্চায়েত দখল করার পরিকল্পনা করেছিল। প্রথমে কি করেছে, এখানে পাঁচলাতেও করেছি, গুলশান মল্লিক 7 দিন ধরে লাঠি, বাঁশ, বোমা, বন্দুক, গুন্ডা নিয়ে বিডিও অফিস অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যাতে কেউ নমিনেশন না করে। 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিন লুট করার চেষ্টা অনেক গ্রাম উঠে দিয়েছে। লাস্ট লাস্ট অস্ত্রটা প্রয়োগ করলো গণনার দিন, সাকরাইল, পাঁচলা, ডোমজোড়, উলবেড়িয়া, কোন জায়গায় গণনাতে বিরোধী এজেন্ট ছিল না, মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, আমি ওদের সঙ্গে ভিতরে ছিলাম, তাই যে বলছি বিজেপির পদ্ম ফুলের সাথে জোড়া ফুলে ছাপ মেরে বৈধ ব্যালটের থেকে অবৈধ ব্যালটের সংখ্যা বেশি করিয়ে